বেটিনতে দেখবা যে গর নয়া দামান বয় ই গরর এখানে থরদা থরদা রদ ধরি লিছে উগি দিবা খিলা বলান একটা ভিতর মাত্র সিসি ক্যামেরা একটা লাগাইও সারা তো যাও আমার বুজুরগণ হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইছে ইসরাইল আমার দরওয়াজা আমারে কি খবর শুনাইলে আমারে হইলাম হযরতে ইসরাইল ফরমাইন ও নবী মূসা আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ হইছে এখন ইজাজত দে আমি ইসরাইলে তোমার পবিত্র রূহ মুবারক হইয়া বাইর হই যাইতাম হযরতে মূসা আলাইহিস সালামের গুসসা উঠিছে যেমনে তাপন মারছ হযরতে ইসরাইল এমন এক ব্যক্তির কাছে ফাটাইলাই যে ব্যক্তি মরবার তো ইচ্ছাও নাই কিন্তু আমি আজরাইলের কাম তো সমাধান করিলাম রব্বুল আলামিনে তার কুদরতে হাত দিয়া হযরতে আজরাইলের চক্ষু লাগাইয়া মসিয়া আর জানাইল ইসরাইল যাও আমার মূসা কলে মোল্লার কইও হে মূসা তুমি একটা গাভীর ভিটির মধ্যে হাত মারতাই আর তোমার হাতের নিচে যে পরিমাণ লুমাইবে আমি মনে রব্বুল আলামিনে তুমি নবী মূসার হায়াত বাড়াই দিলাই মজুরে বলে সুবহানাল্লাহ আর জোরে বলো সুবহানাল্লাহ কোনো বেটার ক্ষমতা আসেনি ড্রাইভিং লাইসেন্সর পিক আপ দিয়া ভ্যালিডিটি বাড়াইতে মাত্র না দ্বিতীয় যাবার বাদে ওলাও বান লাগবে আমি গেলাম লাইসেন্স বানাইতে সময় আমার গেল আমি বললাম বাজার কিলা সোনের ইতিহাস চাই 5 বছর আগের কথা আমি হেভি লাইসেন্স বানাইছি কোনো সময় আমার ড্রাইভারের অসুবিধা হইলে কইলাম হতো আমি চালাই বুঝতে সব পারা যায় কইলাম আমি গুস গাছ কুন্তা দিতাম পারতাম না ডিটিও আসেন নি বলে না না এটা অসুবিধা বলে কেউ অসুবিধা আমার জামেলা আছে খব আমি যাইতাম গিয়া এরে ঘুত ঘুত করে মনে করছেন হসুবা মোল্লা তো শিলচরের MBI জিও আসলো MBI আপনার অপু মজুমদার আবার নাম ফাউরিছি না মধুরবন রেঙ্গাত বাড়ি আমার এখন ভিটামিন ইরি ভিটামিন খোঁজে কি তার এখন এটা তো বাইও ভিটাছিল আপনার মাল্টিভিটামিন মাল্টিমিনারে লোতাল খোঁজ হয় ভিটামিন ওগুলো কিতা ভিটামিন ওগুর নাম বলে বিঠাল আচ্ছা কি পরিমাণ অবস্থা আমি গিয়াও ডিটিওরে হামাইছি খিদা বলে আমার কথা বাদে বাড়ি আনলে তো অন্য দৌড়াদৌড়ি করতাম এখন আর লাইন দিন হই মোল্লা আগে সৈল দেখাইছ এর বাদে আমি একজন দল নাম ধরিয়া কইলাম ইচ্ছা যে থই বার হচ্ছে লাইন দেও যার দাল লই লাইন দিন না হই মোল্লা আগে গের দেখাইছ আমি আতে আতে হারে আমার থানা ভেরিফিকেশন আতে আতে করাইছি বাদে তো হইলাম লান না এর বাদে স্মার্ট কার্ড পাইতে তো বেড়া লাগিয়েছে যাও একজন আসলা নাম কইতাম না এটা চিত্রের বাদে বেড়াত পড়ে দিব যাও কে লাইনে লাইনে বানাইয়া লইয়া আইছি বলা না বানাই লইছি তো এখানের বেলেডেডি বাড়াইতে আমি গিয়া গুত গুত করলে বাড়িব নি কসাই বাড়িব নি বাড়ি তো নাই রদ হইবা রদ হইবা হজরতে মূসা আলাইহিস সালাম বেলেডেরি বাড়ি যা সুবহানাল্লাহ কইতা না আমার বুজুরগণ হযরত ইসরাইল আল্লাহ জানাইলা ইসরাইল যাও আমার মূসা কলিমুল্লাহর কইও হে মূসা তুমি একটা গাভীর ভিটির মধ্যে হাত মারতাই আর তোমার হাতুন নিচে যে পরিমাণ লোমাইব সেই লোমনুপাতে আমি আল্লাহ মূসার জীবন দান করলাম হযরতে আজরাইলে হইদ্রাল্লাহ আমার ডর করে চুড়া গে তো ঘুরি আইছি এখন হয়তো আমি ঘুরি আইতাম নাই আল্লাহ জানাইলো ইসরাইল যাও তুমি ডরাইও না বয় করিও না হযরতে আজরাইল আলাইহিস সালাম ডরাই ডরাই মূসা আলাইহিস সালামর ডাল লইছে কইতা ও আইছ নি আও আও হযরতে মূসা আলাইহিস সালাম কইতা আইও এখানে হি সময় তো সামনা সামনে হযরতে মূসা আলাইহিস সালাম কইতা আইও আজরাইল হযরতে আজরাইল ফরমাইল ও মূসা তুমি ডরাইও না বয় করিও না রব্বুল আলামিনে কইছেন একটা গাভীর ভিটির মধ্যে হাত মারতাই তোমার হাতের নিচে যে পরিমাণ লুমাইব সেই লোমন হতে আল্লাহ তোমার জীবন দান করবা
এখন প্রশ্ন হইল ছাগলর কথা কইলা না মহিষের কথা কইলা না আল্লাহ গাবির কথা কোন কারণে কইছো বলে গাবির রুম হইল পাতলা আপনার হিসাব অঙ্ক করতে গিয়ে আপনার যুগের মধ্যে বেশি দেখাইব এর জন্য আল্লাহ কইছেন ও মুসা আজরাইল কইছেন ও আজরাইল যাও আমার মুসা কলিমুল্লাহর কইও হে মুসা তুমি একটা গাবির ফিটির মধ্যে হাত মারতাই আর তোমার হাতের নিচে যে পরিমাণ লোম ঢুকব এক এক লোমর বদলা এক এক বছর আমি আল্লাহ দান করব হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল ও আজরাইল আমি এইভাবে মারলাম হয়তো আমার হাতের নিচে 1000 কে সালুম হামাইব হযরতে আজরাইল ফরমাইল আল্লাহ 1000 বছর জীবন দান করবা হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল ও আজরাইল 1000 বছর পরের অবস্থাটা পারে কইলাও হযরতে আজরাইলে জানাইলা ও মুসা তুমি ডরাইও না ভয় করিও না 1000 বছর পরে যখন জমিন তুনে বিদায় নিতাই আমি আজরাইলের লগে মোলাকাত করা লাগেনি হযরতে আজরাইল তনে কোনো মানুষ বাগিয়া যাওয়া সম্ভব নাই বাইরে অনেক মানুষে ফরমায় আমি মারা যাইব আমার মরণের সময় আজরাইল আমার সামনে আইবা আমি আজরাইলের সামনে তনে সরিয়া যাইব আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাই আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ ওয়ালাউ কুনতুম ফি বুরুজ মুশাইয়াদা বাইরে তোমার মরণের সময় তুমি যে কোনো জায়গার মধ্যে তখন না কেন তোমার মরণের সময় ঠিক টাইমে মালাকুল মওত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা এখানে লোহার গম্বুজ বানাইয়া ইগো দরজা জানালা খুন তারা কেউ না ঢুকে বন্ধ করে লইও এসি ফিট করিয়া আজরাইল হামাইতে সময় খড়া কুল্লা লাগবো না হযরতে আজরাইলের দরজার প্রয়োজন নাই জানালার প্রয়োজন নাই আল্লাহ নূর দিয়া ফরিশতা বানাইছেন হযরতে আজরাইলের কোনো দরজার প্রয়োজন হয় না জানালার প্রয়োজন হয় না এর জন্য আমার বুজুর্গ হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন তোমার সামনে যাইবা আল্লাহর বান্দা মারা যাইতো রউয়ার ফারর জমিল হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন লালা পাইবা সোয়াইবা আল্লাহর বান্দা রউয়ার ফারর জমিন তুনে দেখতে পাইব সুবিতা নাই আল্লাহর বান্দায় দেখব রাসূলুল্লাহ ফরমাই যদি মানুষ ইমানদার হই যায় মিল মুসলমান হয়ে যায় আল্লাহর বন্ধায় ডরাই চলায় বয় হর চলায় আর যদি মানু ইমানদার মুমিন মুসলমান হয় না হযরতে আজরাইল যে যেমনে দেখব দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধায় রহুয়ার ভার ভূমিকম্প আরম্ভ করব ভূমিকম্প দিব এর কারণে আমার বুজুর্গ আমরা দোয়া করতাম আয় আল্লাহ যখন আমাদের মরণের সময় আইবে আপনার হবিবের সামনে রাখিয়া আমাদের জবানে দিয়ে কথাটা জারি করাই ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন বাইরে মরণের সময় জবানে দিয়ে কলিমাটা বার হইতো এখন জামাইরে ফিটাফিটি আরম্ভ হইছে ই বেটির মরণের সময় জবানে দিয়ে কোনো সময় কলিমাটা বার হইবনি আমরা ঘরের হেইন বেটিয়ে করি জামাইয়ের কথা আমরা ঘরের হেইন ঠাইন ও মা বই নখল এই জমিনে তুমি যত ধরনের নমাজ ফল না খেল আল্লাহ আল্লাহ করিয়া যাইবা এবাদত করিয়া যাইবাই যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হই যায় তুমি লেখিয়া তো তোমার মরণের সময় জবানে দি কোনো সময় কলিমাটা জানিত নাই তুমি মারা যাইবাই আল্লাহর জন্য পাওয়া তোমার জন্য সম্ভব হইত নাই সম্ভব আছে বেডিন্দর বেশ সিগাল খানো আওলাদের জন্য জন্নত খানো বলে মার কদমের নিচে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাত সন্তানের জন্য জন্নত হইল মার কদমের নিচে আর বেটি যারা আছো তোমাদের জন্নত হইল তোমার স্বামীর কদমের নিচে বলে বলো সুবহানাল্লাহ বস বেটি না সই সাইরা না পয়সার দাম নাই বেটার আসুন না নিলা ই আপনার আর রুগার ফার নাই বেজারই না রুগার ফারর বেটি নথো বালা
আল্লাহ হায়াত দেব, অন্যান্য জায়গার কথা হইয়া আবু বাতো খাইছি না কোন কিয়া বাদ আবু হলের বোঝা লাগে। এক পীর সাহেবে কইছিলাম, এক মৌলানা সাহেবে গরমর দিনের আসি তোর দিন হরি লিখলা বলছে, এর বাদে রাইত আল্লাহর বন্ধা এখন খাতাও হয়েছে না ভাই, এখন তো হমন খমন আছে, কইটা এই ঘরের মানুষ নাই কি হয়েছে, বুঝলে ঠান্ডা হ্যাং করে লাইছে, বুঝলে ও তোর আগে কইলা ইরাই নাই কথা লাগে, দাঁড়া বুঝিয়া বাজ করা লাগে। আমার বুজুরগণ আল্লাহর হাবিব আকালাই সালামে ফরমায় খাইরু মাতাই দুনিয়া আল মারাতু সালিহা, রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইলো তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলো তোমার নেককার বিবি, জোরে বলো সুবহানাল্লাহ। ও মা বইনখর যে গরো যে পরিবার ও জামাই বউর মধ্যে মায়া আছে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, খোদার কসম ই গরো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়, জোরে বলো সুবহানাল্লাহ। এক বেটায় যদি বিবির মুখে দি মায়ের নজরে চাই, যত সময় পর্যন্ত চাই ভাই, অত সময় নফল এবাদত করিয়া যা সব পাইতাই, অতখান নফল এবাদত তোর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। মাত বুধ ভাই শুনি, বিবির মুখে দি, বিবি কইতে বাপর মা না তোমার হরুতার মা, বুধ ভাই শুনি, বিবির মুখে দি মায়ের নজরে বেগ্যা ডাবাইয়া না এইলা না বললাম আসি আসি, এখন বাজার তনে ফরাসর বিছি আনার বাদে খৌ চাই আপনার গরর কেমন খুশ হইবা, ইয়া কিতা লাগে রানাই নাই এ খারে দা গিলি তো বাজার দিন লালা আড়ত তনে গিয়া দুই কেজি ভাইকারি আনতা ও জাঠর নাম বেঠি বাজার তনে আইবা খরসর বেগ যদি বড় দেখে এখানে উড়ো লই লইতো সেই হেরান হয়েছে না, পানি খাও না রে পানি খাইতাম না আমি, ও হিয়াল খাওরি বাজার হো না মক্কা দূর হইবা না বলো আমি ঠান্ডা খাই গ্যাস হইব গ্যাস হয়ে যাবি, বলে কিতা করতা না তোলা ঠান্ডা পানি খাও, বলে আমি পানি খাইয়া আইছি না হেরানে আইছো পানি খাও, ও আমা আচ্ছা আমার হরুতাকে খান্দের তোলা উর খানলো আচ্ছা বেশ হইও না সারা দিন উড়ো এখান যেমন সিয়ার বানাই নিছো খান্দুক কুয়া তুমি হেরানে আইছো অত কুশ ভাই বাদর বাজার খালি বেগ লই আইও যদি হরুদার মায় পালা নজরে তোমার ভাই সাহেব আমার খান কাটিল ভাই, যেমনে দরজা খুলবো বাইরে জোয়ান বাজার তনে আই ভাই পরীক্ষা করিয়া দেখিও যদি মা বাবা থাকো মা যদি জমিন তখন জাদু বাজার তনে আই ভাই, মায় দরজা খোলার বাদে জাদুর মুখ পাই চাই বাবু জাদু মানি তুমি সকালে হিয়াল খাওরি বাজারও গেলায় খালা ছড়ার জমিন হো গেলায় খাটলি ছড়া অরণ্য ফুর গেলায় চন্দ্রপুর গেলায় বাবা সমস্ত দিন খাম করলায় তুমি সমস্ত দিন কোনো জিনিস খাই শুনি আমারে হইলাম বাইরে মায়ের সাড়ে দিয়া জাদুর মুখটা হসিয়া দিবা ও জাদুমণি সমস্ত দিন তুমি কাম করছো বাবা কোনো জিনিস খাইছো নি আমার হইলাম, এরপরে মা তোমার দ্বারে দ্বারে ঘুরি আটিবার জাদুর ভাই সাইবা, মানুষ যখন বিদ্যা হয়ে যায় নি বয়স হয়ে যায় মানুষের জানে অনেক জিনিস টানে কিন্তু সন্তান আগুন খরিয়া মায়ের ডরাইয়া হই না, এই সময় মায় বার সাইবা আমার জাদু লালা বাজারও গেল আমার জাদু খাটলি ছোঁয়া বাজারও গেল রে আমার জাদু আমার লাগে মনে হয়ে যায় টিঙ্গার কমলা আনছে বাইরে এক কার্টন কমলার কথা আমি হইয়াল না তোমার এক বস্তা আপেলের কথা আমি হইয়াল না সামান্য ছোট একটা কমলা নিয়ে যদি মার হাত খানো দে তোমার বাবার হাতও দে মা বাবার হাতের মধ্যে লইবা জোর জোর ইয়া শুকুর জোর ছাড়িবা আল্লাহ, আমার জাদুমণি সকালে চা পিঠা খাইয়া বাইর হইছিল এখন রায় সাতটার সময় আইছে আল্লাহ আমার জাদু চাইশো টাকা দিয়ে কাম করিয়া আমি মা বাবার জন্য সামান্য একটা কমলা লই আইল আমি মা বাবায় দোয়া করিয়া আমার দাদুরে জমিন কোনোদিনও প্রবাস রাখিও না, বাইরে যদিও খালি বেগ লইয়াও মায় কোনটা মাতি টানায় কইবা বাবা মাদান করে সবজি আছে খাইলাই মো কোনো বেড়া নাই কিন্তু গরর লাইন আসট ফুলাই লইবা বেগ কালি খালি দেখার বাদে বলাম দরজা খুলিয়াও ওলা সইবা বেগে দি মুখে দি না এখারে হুদা মুখে দিনা যে দেখবা বেগ হরু এক সুবে উন্দানো আগ্র এ বেগ নেও না বেগ তো তাকে খানো জায়গা চিনো না তুমি আরো খান তুমি আইছো মাত্র না
ও জাতর নাম হইল বেটি, বুঝাইছি কোস হই ভাই এনে করে হাসা কথা না নি, ই এক মাস শরীকা করা যায় না বেটিন বহুত শিয়ান লড়িতা না কইবা মোল্লাই হজা করে দিয়া গেছে এক মাস বাদে পরীক্ষা করাত লাগিও গিয়া বেগু তোর জায়গা হইতাই না খালি সেং সেং আর জেং জে অত সেং সেং কি যতদিন খাবারি বা এতদিন ঘুষ যেদিন খানি বন্ধ করে দিবা এদিন তুমি বাদ হয়ে গেছো এর জন্য আমার মা বই নখন তোমার স্বামীর লোকে যখন কথাবার্তা করবাই আদব যত্ন সহকারে তোমার স্বামীর লোকে কথাবার্তা করিলাও স্বামীর মন যদি জমিনার মধ্যে জয় করিলাই তুমি মারা যাইবাই জন্নতর মধ্যে যাইবাই কোনো ধরনের কোনো অসুবিধা নাই। হজরতে ইব্রাহিম আলাইসালাম একদিন হজরতে ইসমাইল আলাইসালামর বাড়ি দিকে যাওয়ার পরে হজরতে ইব্রাহিম আলাইসালামে ফরমায় আমার ইসমাইল বাড়িতে একজন মেয়ে লোক বাড়াইয়া কইলা বুড়া বেটা তুমি খেয়াইলাই আমার স্বামী ইসমাইল বাড়িত নাই বলে ও মা তোমার স্বামী তোমার কোন দুঃখ কষ্ট দিত্রানি বলিয়ারি বেটার মাথা দিও না যত গিল্লা আসলো সমস্ত করিলেই জয় হজরত ইব্রাহিম আলাইসালাম আর শুনিয়া দুঃখ লাগলো হজরত ইব্রাহিম আলাইসালামে ফরমাইল ও মা আমার ইসমাইল যখন বাড়িতে আইবা আবার পরে হইও তান ঘরের দরজার চৌকাটা বদলে আইতা থাইন মনে করছেন মনে হয় ইটা রাতাও তো আসলো খাটল বদলিচ্ছা ইগো রাতা গুনে ধরি লাইবাতে মনে খাটল লাগাইতা খুশ হজরত ইসমাইল আলাইসালাম একজন নবী নারী ভাই ইসমাইল আলাইসালাম যখন বাড়ি যাইছ বাবার সুগন্ধি পাইছ আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমার বাড়ি যাইছ কইলা ও বিবি আজকে আমার বাড়িত কোন মুরব্বী মানুষ আইসলি বলে একজন বুড়া বেটা আইসলাম বলে কি তা করছো বলে আমার বেশবালা পছন্দ আইছে না আমি বেশ মাতিছি না বলে এই বুড়া বেটায় মুরব্বী মানুষ এখন তা হইসলি কইলা ও স্বামী এনে যাওয়ার সময় খুঁজা গেছ আপনি আওয়ার পরে আমি কইতাম আপনার ঘরের দরজার চৌকাটা ফেলে বদলি লাইতাই হজরত ইসমাইল আলাইসালামে শুনিয়া ফরমাইল বিবি তুমি আমার বাবার সানো বেয়াদবি করে লাইছ আজকে যাই না আমার বাড়িতে আইছ এনর কোনো পরিচয় পাইছ নি বলে যে না হইলা ও বিবি এইনার খেলায় আমার বাবা এনর নাম হইল হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইসালাম আর আমার ঘরে চৌকাট হইলে তুমি বিবি আমার বাবার অর্ডার হইল তোমার এখন জমিন আমি তালাক দিয়া দিলাইতা খামাইবনি আর কোনটা কোনটা খামাইবনি হা হা এখন হুয়ার বউ লোকে হিজেন না হয়তো বাবারে মর মার দিলা তুমি লইয়া কইতাই না আমি চাইয়া আনছি কত টাকা ভাড়া করছি যে কালি লালা কলেজ দৌড়াইছি হ্যাঁ আর তুমি করে তালাক দিলে দাম খামাইবনি হায় রে চিন্তা মা বাবার মনে যদি কষ্ট দিল জীবন বরবাদ হইব এর জন্য রব্বুল আলামিনে ফরমান উফি ওয়ালা তালগানু হুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আমার বন্দা বান্দি হল তোমরা জমিন মা বাবার সামনে কোনো সময় শব্দ ব্যবহার করিও না ইলা কোনো খাম করিও না যে খাজর কারণে তোমার মা বাবা জমিন তোমার জন্য নারাজ হয়ে যায় বাইরে হজ যাইবাই যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় তুমি হজ যাইবাই সেই হজ আল্লাহ ধরবার কোনো সময় কবুল হইত না আল্লাহর হবিবাক আলাইসালামে ফরমায় যদি কোনো মানুষে একবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায় একবার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে তার নাম আমল একটা মকবুল নফল হজের সমতুল্য সব দান করবা সুবহানাল্লাহ আর জুড়ে হো সুবহানাল্লাহ আচ্ছা ও যত মানুষ বাত আছো আমরা সারার মা বাবা আছেন নি বঞ্চার নাই দুঃখ লাগে মনে মনে করে হায় রে ভাই আগে বোধ হইলাম না কত হজ নষ্ট করলাম মা তাসা সন্তানে জমিনে মুসিবত পড়িয়া হোক আর বিবির ভরামেশ হইয়া হোক মা বাবারে ভুলি যায়
ইলাও জমিন প্রমাণ আছে আমরার কাছে মানসে বারবার আবদার করো না মৌলানা সাহেব আমার জন্য দোয়া করিও বাবাই না খাইয়া জাদুরে খাওয়াইলাম মায়ের না খাইয়া জাদুরে খাওয়াইলাম কিন্তু জমিন আমার জাদু বড়াইছ আমার জাতিয়ে মা বাবার কথাটা এখন মানে আইরে জোয়ান তুমি জমিন তুল বিদায় নিবাই জবান বন্ধ হইব আল্লাহ তোমার দেখর দরজা বন্ধ করে দিবা আল্লাহ তোমার হায়াতের রশি কমাইবা কোন কারণে তোমার মা বাবা তোমার জন্য নারাজ এই নারাজের কারণে আল্লাহ তোমার অভাব অনটনের মধ্যে ফলাই দিবা মা বাবা যখন মারা যায় ইলাও জমিনও প্রমাণ আছে বছরকে বছর গুজরিয়া যায় মা বাবার সঙ্গে জাদুর কথাবার্তা গর্তনে বাইর হইলাম মার মুখ দেখিলেইব বাবার মুখ দেখব কিন্তু যেদিন মা মারা যায় বাবা মারা যায় মারে গোসল দেওয়াইবা বাবার গোসল দেওয়াইবা কাফনের মাধ্যমে আবৃত্ত করবা মারে যখন করার রাখবা আল্লাহর বন্দা মার করার দাঁড়াইব আল্লাহর বন্দা মার করাটা খান্দ লইব ও সময় মনের মধ্যে আইব হায় রে হায় আমি আজকে চার বছর হইল মাই হয়ে একটা বার ডাক দিলাম না আইজ আমি যারে কান্দ করে লইয়া যাইয়ার এই নার খেও নাই আমার জনম দুঃখী মা জননী আমার কান্দ আল্লাহর বন্দায় মারে কবর রাখবো তখন মনের মধ্যে আইব হায় রে মন তুমি কোন কারণে জমিন আমারে বিগলাইলাই যদিও মার লগে মাতি না বাইরে মার লগে মায়া নাই মার লগে দয়া নাই কিন্তু রাত বারোটার সময় মায় জিকাইবা ও হইনা বেটি আমার কমরুলাইছে নি আমার জাদু এখনো বাড়িতে আইছে নি বলে না মায়ে দোয়া করবাই আল্লাহ আমার জাদু সকালে বলদা বলদির জমিন গেল আমার জাদু দলাই মলাই গেল এখন রাত বারোটা হয়ে যায় আমার জাদু কোন কারণে রোবার ভরার জমিন বাইরে মা ঘুমাই জানায় মায় গরুর দরজা খুলিয়া বইবা যত সময় জাদু বাড়িতেই তাই নাই তোমার মা অত সময় পর্যন্ত তোমার মা জন নিয়ে বালিশের মধ্যে মাথা লাগাই হায় রে হায় মারে বাবারে যদি এখানে মারো মারিয়া গাছের লোকে কোনো জিনিসের লোকে বান্ধিয়ে তো ও সময় যদি সন্তান বিপদ হলে মা বাবায় ডাকিয়া কইবা কোনো মানুষ আসুনি রে আমার সামনে আও আমার সামান্য ছাড়িয়া দে আমার জাদুমণি আমার শুকুর সামনে মারা যান আমি মার জননী আমার জাদুরি একটা বারে কুলো লইলাই বাইরে মার সামনে সন্তান মারা যায় যখন করার বাড়ি ধনে সন্তানের করার বাড়ি ধনে বাইরে করেন তখন মা জমিন পড়িয়া যায় আল্লাহর দরবার দোয়া করেন রে মাওলা আমার জাদুরে মায়ে পাইতে জমিন বড় কষ্ট করলাম আমি মায়ে বড় দুঃখ করলাম আপনার হুকুম হয়েছে আমার জাদু জমিন তুলে তুলি নাইছ আমি মায় দোয়া করিয়ার আমার জাদুর কবর জন্য তোর বাগান মানাই দে হায় রে হায় ও জাতর নাম হইল মা ভাই ইবার যাইতাম পারছি নাই অন্য দিন আইলে ওয়াজ করমু নবীজি ফরমাই জমিন তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহর যাতে তারা দুয়ারে ঘুরাই দিত না সুবহানাল্লাহ এর মধ্যে এক গুরু ইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালদিহি আওলাদুর জন্য মা বাবায় দোয়া করবা ই দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দিত নাই আমার জুড়াতে অনুরোধ যুবক ভাই ইন্টার কাছে ইন সারাও যুবক অনেকর মা আছেন অনেকর মা নাই অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই ভাই যারার মা বাপ আসেন মা বাবায় যদিও কোনো কথা কইন কোনো দুঃখ দিলে ইবাই চাইও না মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আর যদি মা বাবা মারা যায় মা বাবার কবরের দ্বারও গিয়া শুকুর ফানি ছাড়ো আল্লাহ তোমার মা বাবার কবর তনে দুজখর আগুন সরাই দিবা সন্তান যখন মা বাবার কবরের দ্বারে দিয়ে যায় পড়াশোনা করে না মা বাবায় আফসোস করেন হায় রে বাবা তোমার লিয়া শিলচর মেডিকেল ফন্ড দিন রইলাম তোমার আরিত লিয়া ছয় দিন রইলাম বাবা আজ মা অন্ধকার কবর তোমার কারণে মায়ের রাত্রে খাবার কোনো সামান পাইছি না মায় বড় কষ্ট করিয়া রায় অতিবাহিত হয়েছে বাবা আমার কবরের দ্বারে দিয়ে যারায় একটা বার খেনে পড়াশোনা করিয়া সব দিলে না ভাই তুমি চেষ্টা করিও আমল করিও রসুল্লাহ ফরমেন মানজারা খাবারা আবাবাইহি
আহাদিমা ফি কুল্লি জুমাতিন গফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররাআ। যদি সম্ভব হয় না তাহলে প্রতি জুমার দিন শুক্রবারে তোমার মা বাবার কবর জিয়ারত করিও, গফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররাআ। আল্লাহ তোমার জীবনের গুনাহ সবরে মাফ করবা, আর আল্লাহ তোমার নামায় আমলো অসংখ্য নেকি দান করবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আমরা ইলে আমল করমনি হই যায়, রাস্তার দ্বারে যদি মজারখানা থাকে, ভাই যদিও আপনার মা নয়, আপনার চাষি আছে, আপনার ফুফু আছে, আপনার মাসি আছে, যে কবরের দ্বারে দিয়ে যাই ভাই, আপনি আর যদি পারেন না তে আপনি সুরা ফাতিহাটা ফড়িয়া, ফাতিহা শরীফ ফড়িয়া আপনি দোয়া করিও। আপনার দোয়ার কারণে মুর্দে গানোর লাভ হইব, লাভ হইব নানি, আপনার পড়াশোনার কারণে মুর্দে গানোর কবর বললায় সবের মুসা বুঝাইবা। বড় দুঃখ লাগে জোয়ান অকল কবরিস্তানের দ্বারে দিয়ে যায়, মা বাবা বড় ভাই বোনি অথবা তোমার বিবি কবর আসল, এর বাদেও কিন্তু একটাবার লক্ষ্য করে না। হায় রে হায়, মা বাবায় আফসোস করবা, তোমার বিবি আফসোস করবা, স্বামী তোমার কারণে আমি রাইত একটা পর্যন্ত হজাগ রয়েছি, জাগ্রত রইলাম, তুমি বাজার তো নিয়ে আইসো না, আমি বালিশ মাথা লাগাইলাম না, আইস তুমি আমার দ্বারে দি যারা একটাবার আমার ভাই খেয়াল করলাই না, পড়াশোনা করলাই না। এর জন্য আমার বুজুর্গ আমাদের আম্মা যান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বড় মায়ার একজন বিবি আসলো, হযরতে খাদিজার বয়স হইল 40 বছর আর আমার নবীর বয়স হইল 25 বছর। হযরতে খাদিজাই নবীজির অত ভালোবাসতাম, নবীজির কারণে হযরতে খাদিজাতুল কুবরায় যত ধন সম্পদ ছিল সমস্ত দিন ইসলামের জন্য দান করে লাইছে। সুবহানাল্লাহ। একদিন রসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা তুমি আমার কাছে যা চাইবাই আমি রসূলুল্লাহ তোমার দিব, কোনো অসুবিধা হবে না। হযরতে খাদিজা ফরমাইল, রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল, আমি যখন মারা যাইব মারা যাওয়ার পরে আপনি নবীজিয়ে আপনার হাত মোবারক দিয়া আমি খাদিজার জমিন গোসল দেওয়াইবা। রসূলুল্লাহ ফরমাইল, খাদিজা আমি রসূলুল্লাহ যদি তোমার গোসল দেওয়াই তোমার কি ধরনের ফায়দা? হযরতে খাদিজা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পরে আমার জমিন গোসল দেওয়াই ভাই আপনার রহমতুল্লিল আলামিনের হাত মুবারক আমার শরীরে লাগবো, আমার বিশ্বাস হইল আল্লাহ ই শরীরে কোন সময় দুজোর আগুনের মধ্যে ফালাই তালায়। অতখান মায়া, অতখান মহব্বত আমার মা বই নকল কিছু বেটিন খোঁজা গেছে নানি, কুন্তা খাবাত বইয়া স্বামীরে দিও, স্বামীর মুখে দিছে ইয়া গুয়া মরি আনি দিও, ইগর আল্লাহ রহমত আর বরকতাইব। বাইয়াইন আসিবার মাত নাই হারে, হক মাত হইয়া যাই আর আপনারা বাজার তো নিয়ে আইবাই, আবার বাদে গরো হরুতার মায়ের দরজা খুলিবা, হইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম করবাইন খোঁজনে করবাই, দেখি আত খান তুলা মারো, বেজারইও না, তুলা মারো না, ডরাইও না, ও খুটিমুটি ফুয়া তুলা মারছে, হারে সালাম করত। আচ্ছা সালাম করিও, আর এখান খুইয়া দিয়ার জোরে সালাম করিও না, নাই গরো দরবার আইব, বাদে আমারও বিচারি হচ্ছে নাই, আউরি জোরে যদি সালাম করো ও মায় বাপরে কইবা হুন্ডায়নি, আজ পয়সা মেদি শুরু জুটিছে, বলে কিতা, বলে কিতা মারাও কিতা, কোনটা বুধবার আয়, বলে না, বলে এগু আসতে নে আইয়া সফিনার মারে সালাম করে, কিতা কইলা, বলে এগু আসতে নে আইসে, আনে বাজার তো নেই হইনা বেটিরে সালাম করে, ও মা ও বারোই যাইবা মেসাবর বাড়ি তবি ভরা জামার ফুয়া বেটিয়ে রোদ করে লিছে, কিছু বেটিন তোর হরিণ তোর ও আমল থাকে যে আমার ফুয়া রোদ করে লিছে, আমি মূল কইছি নামাইতাম না ই বংশ তথাপি মা ও হইয়াও দৌড় দিলা সাইবর বাড়ি ফিরসাবর বাড়ি, এখানে উদা এখানে উদা, হে যদি সালাম করে না গরো বেটির লোকে আশা আছে করলেও বেড়া, ইকো গড় ব্যাংকা হয়ে গেছে, ইকো বলে গড় ব্যাংকা হয়ে গেছে। আচ্ছা কোন সাই ই বেটি কইন রইতো খারে দেখিয়া, ই বেটি রইতো খারে দেখিয়া, ও জামাই দেখিয়া নানি জামাই বউ আসি তাই গুয়ামুরি আনি দিতাই গো সব করতাই, ই গরু আল্লাহ রহমত আর বরকত নাজিল হইত, আর একজন পাকিস্তান বর্ডারও আর আরেকজন বাংলাদেশ বর্ডারও ইন হসাই বরকত ইন গজব আইব ইন কিতা আইব
গজব আইব। এর কারণে বেটাইতে বিবি অখলোর মুখে দি মায়ান নজরে যত সময় চাইবাই নফলে বাদু তোর সব আল্লাহ দান করবো সুবহানাল্লাহ। ভাই আমি বাঙ্গিয়ে দিয়া ইকান নিয়ে হারে মশালিয়া একটা দায়িত্ব হই আরম্ভ করিও না মুসিবত আইব। বউতে খানিবনি বাদ দিলে আর আমল করার কুন্তা হয় না। এর কারণে আপনি বাজারও যাইতায় বাজার তো নিয়ে আইতায় কোনো জায়গায় যাইতায় গুয়ামুড়ি আনি দিও সালাম করিও বিবি যাই নাছ আপনিও সালাম করিও আপনার স্বামীর তো দাম আপনার কাছে এই জমিনও আল্লাহ বাদে যদি সৈদ্যার ওটার খারুরে দেবইত তে জমিনও সারা বেঠিন তোরে ওটার দেবইল নে যে ও বেঠিন যা তখন তোমরা জমিনও তোমরা জামাই ওগুলোরে সৈদ্যা করো অতখান সম্মান বেঠিন তোর কাছে। আমার বুজুর্গ আমার লোকে দোয়া করবা স্বাদষ্ট হয়ে গেছে আর হয় আমরা এই জমিনও আসি একদিন আমরা মারা যাইম মরমুন আলী হইন চাই মরি যাইম কিন্তু মরার বাদেও নেকির দরজা বন্ধ হইব। ভাই আইন হরিও না নবীজি হইতরা আর দোয়াও মুখুল এবাদত সব এবাদতর মূল হইল দোয়া হোক সুবহানাল্লাহ। কিছু সময়ের ভিতরে দোয়া হইব কিছু সময়ের ভিতরে দোয়া হইব মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিন ধরনের মানুষ আছে এরা কেয়ামত পর্যন্ত আল্লাহ খবর সব পৌঁছায় জুড়ে হয়েছে সুবহানাল্লাহ। ইজা মাত আল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যদি কোনো মানুষে সদকায় জারিয়া করিয়া মারা যায় কিয়ামতের আগ পর্যন্ত বন্দার কবর আল্লাহ কন্টিনিউ ভাবে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জমিনও তাকতেন 10 জন সাহাবাই কেরাম রে জন্য তোর সার্টিফিকেট দি ইসলামি ওলা 10 জন মানুষ চাই যদি মা বাবা জমিনও দেখুন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যান তাদের কবর আল্লাহ জন্য তোর বাগান বানাইবা। আল্লাহ কাল কেয়ামতের ময়দান হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করবা আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য একজন ভাই 1000টা দেখা দে।